নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাটলেট চিকেন কাটলেট করে দেখাবো। বাড়িতে কিভাবে করবে, জলখাবারে বলো, লোকজন এলে বলো, বন্ধুবান্ধব এলে বলো, আত্মীয় স্বজন এলে বলো, দারুণ লাগবে, একদম দোকানের মতন। তাহলে কেমন, চলো তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা। এখানে আমি কিমা নিয়ে নিয়েছিলাম 300 গ্রাম মতন চিকেন কিমা। তার মধ্যে আমি দিয়েছিলাম ধনে পাতা, আদা কুচি, রসুন, পাতিলেবু, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু আমি একটু গ্রেট করে নিয়েছিলাম, মানে এটা পেস্ট নয়। কিন্তু দেখো এই ম্যানুয়াল হ্যান্ড ব্লেন্ডারগুলো ভীষণ ভালো, একদম কুচি কুচি হয়ে যায়, অথচ হালকা ছোট্ট ছোট্ট দানা দানা থাকে, খুব ভালো লাগে। এগুলো কিন্তু কাটলেট বা কিছু কিছু উপকরণ এইরকম লাগে, যেগুলো এই মানে এইরকমভাবে মানে গ্রেট করে নিলে খুব ভালো হয় আর কি। সেই সব রান্নাগুলো রেসিপিগুলো খুব ভালো হয়। তো দেখো আমি আর একটা জিনিস মিশিয়েছিলাম, সেটা হচ্ছে পাউরুটি একটুখানি, ওটাও আমি মিক্সিতে একটু একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে ওর সাথে মিশিয়ে দিয়েছিলাম সব একসাথে। মাপ পরিমাণ সব আমার দেওয়া আছে ভিডিওতে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা। আর দেখো এখানে একটু দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর নুন আন্দাজ মতন দিতে হবে, আর পাতিলেবুর রস প্রায় পুরো একটা গোটা দিয়েছিলাম, বেশ রস ছিল, 2 চামচ মতন ভর্তি ভর্তি হয়ে গেছিলো আমার মোটামুটি। তো ওইটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম। তো তোমরা চাইলে মিক্সিতেও এটা পেস্ট মতন করে নিতে পারো, যেহেতু আমার কিমা ছিল আর কি। চিকেন যদি বোনলেস চিকেন কিনে নিয়ে এসে করা হতো তাহলে মিক্সিতে করে নিলে ভালোই হতো, কিন্তু আমার যেহেতু কিমা ছিল আমি আর মিক্সিতে এটা দিন হাতেই খুব ভালো করে মেখে নিয়েছিলাম। দেখো ঠিক এরকম। এটা ভালো করে মেখে নেওয়ার পর আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখো এটা ব্রেড ক্রাম্বস, আমি মানে ব্রেড ক্রাম্বস বলতে আমি পাউরুটিকে গুঁড়ো করে নিয়েছিলাম। বাড়িতে যদি না থাকে পাউরুটি দিয়েও করে নেওয়া যেতে পারে, খুবই ভালো হয়। আর দেখো এখানে দুটো ডিম আমি ফেটিয়ে নিচ্ছি, এখানে আমি নুন দিয়েছি আর রেড চিল্লি দিয়েছি, দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো 30 মিনিট বাদে আমি এটাকে বার করে নিয়ে এলাম, বার করে নিয়ে এসে আমি একটা প্লেটে গোল গোল করে একই সাইজের মানে লেচির আকারে করে নিলাম আর কি, যাতে করে আমার কাটলেটটা গড়তে সময় লাগে। তোমার যেরকম মনে হবে সেই মতন তুমি শেপ দেবে, এই নয় যে দোকানের মতনই দিতে হবে। হ্যাঁ তবে হ্যাঁ, দেখতে যাতে ভালো হয়, কারণ খাবার দাবার টেস্টটা তো মানুষ পরে করে, আগে দেখে তারপরে ভালো লাগে কিনা। তো ডায়মন্ড শেপ দিতে পারো, লম্বা মতন দিতে পারো, একটু সাইডগুলো ঠিকঠাক করে দিতে পারো, কিন্তু করতে হবে ভালোভাবে। কিভাবে করবে দেখো, খুন্তির সাহায্যে, বা আমার একটা এরকম ছিল ওই স্টিলেরই পিজা কাটার মতন খানিকটা, আমি এটা নানান কাজে লাগাই, তো এইটা আমি এই কাজে লাগালাম, খুন্তি দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। সাইডগুলো একটু হাত দিয়ে দিয়ে ঠিক আমি যেভাবে করছি ওইভাবে শেপ দিতে থাকো, আর একটু মেরে মেরে করলে চিকেনটা ঠিক সমপরিমাণ চারিদিকে ছড়িয়ে পড়বে, আর কাটলেটটা তোমার সমপরিমাণ হবে, দেখতেও ভালো লাগবে। তো বন্ধুরা চলো দেখে নিই। Thank you.
দেখো আমি আমার মতন করে মোটামুটি একটা শেপ দিয়েছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন শেপ দিতে পারো। আমি একটা প্লেটে একটু বেড ক্রাম্পসটা ছড়িয়ে নিলাম যাতে না এটা আটকে যায়, তেলও দেওয়া যেতে পারে, কিন্তু আমি বেড ক্রাম্পস দিলাম। দিয়ে এটাকে এর মধ্যে প্রত্যেকটা করে নিয়ে আগে প্রথমে বেড এরকমভাবে থালার মধ্যে রেখে দিয়েছিলাম, দিয়েও কিন্তু আমি একটু ফ্রিজে রেখেছিলাম। আর হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের দেখিয়েছি, চলো আগে দেখে নিই। দেখো এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছেন সেটা একটা ফ্ল্যাট প্লেটের মধ্যে ঢেলে নিলাম যাতে করে আমার কাটলেটটা মানে এপাশ ওপাশ করে মাখিয়ে নিতে পারি ডিমটা। তারপরে আমি এটা ব্রেড ক্রাম্পসে আবার মাখিয়ে মানে এপিট ওপিট করে মাখিয়ে নিয়েছিলাম, এটা দুটো করে কোট দিয়েছি। তাতে করে কি হয়, দুটো কোট দিলে তোমরা একটা কোটও দিতে পারো। কোট বলতে কি মানে একবার ডিমে ডুবিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্পস, আবার ডিমে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্পস, তাতে কি হয় বেশ দোকান দোকান মতন মনে হয়, বেশ দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে, অসাধারণ লাগবে খেতে, তাই জন্য এটা ডবল কোট করেছি। আর একটু মোটা মোটাও হয়ে যায় দেখতে, তো ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা এইভাবে করে নিয়েছিলাম ঠিক এই মতন, দেখো। দেখো এই মতন আমি ডবল কোট করে প্রত্যেকটা মানে তৈরি করে রেখেছিলাম। আর হ্যাঁ, তোমরা যদি মনে করো স্টোর করে রাখবে দু একদিনের জন্য, তাহলে একটু বাটার পেপার দিয়ে যে কোনো পাত্রে এরমভাবে পরপর যেরমভাবে আমি রাখছি ঠিক এইভাবে রেখে দিতে পারো, দু তিন দিন মতন তো থাকবেই। আর যদি মনে করো সকালে করছো রাত্রিলে লোকজন আসবে করে, তাহলে তো অসাধারণভাবে ভালো থাকবে, কোনো চিন্তা নেই। তো এইভাবে তোমরা স্টোর করে রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা চলো আগে দেখে নিই। এটা তো গেল স্টোর করে কি করে রাখবে, এবার ভাজবে কি করে দেখাই। তেলটা বেশ গরম করে ফেল, একদম বেশ গরম থাকবে, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবে, দিয়ে কাটলেটটা কিন্তু পুরো পুরিটা একদম গোল্ডেন ব্রাউন, মানে একদম ব্রাউন যেরকম কাটলেটের যে কালারটা হয় দেখতে দেখে তো বুঝতেই পারবে, ওইভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে যাতে ভেতর অবধি জুসি থাকে এবং ওপর থেকে ভেতর থেকে সব মানে একদম মুচমুচে হয়, অথচ ভেতরটা কিন্তু থাকবে জুসি। সেটা যদি করতে চাও, আর পুরো চিকেনটা সিদ্ধ হয়ে যায়, কিমা তো ম্যারিনেটও ছিল, আধ ঘন্টা একদমই হয়ে যাবে, তাতে কোনো চিন্তার কারণ নেই। দেখো ঠিক এই মতন আমার কাটলেটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমি একে একে সব কটা ভেজে নিলাম। দেখো এইভাবে আমি সবকটা ভেজে নিলাম, আর না সবকটা না, যেটুকু চারটে ভেজে তোমাদের আমি দেখিয়েছি বাদ বাকি আমি স্টোর করেছি। আর দেখো এখানে পেঁয়াজটা ভাবলাম সাদা সাদা দেবো না, তাই নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম জাস্ট, ব্যাস পরিবেশন করলাম। আর কাসুন্দি ছিল না, দিয়েছিলাম টমেটো সস, অসাধারণ লাগবে কিন্তু, অবশ্যই বাড়িতে তুমি করে করো। আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের কেমন লাগলো, আর তোমরা করে মানে ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে কিরা মজা করলে। আর বন্ধুরা যদি তোমাদের খুব খুব ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে করে আমার যত নোটিফিকেশন আমি কিন্তু চাই আর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আসছি আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে, আজকের মতন থ্যাংক ইউ।